আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর জমিনে যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মাসাজিদুহা, মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? এই যে বাজার। এই গোমরাহির আরেকটা বিষয় ওজমা, প্রথম বলছি না ওজমা, মানে অনারব হইলে, আরবি আরব না হইলে, এটা আরবদের থেকে শিখে নিতে হবে যে ভাই তোমরা আসওয়াকুহা বলতে কি বুঝো, নিজে নিজে অর্থ করলে হবে না। বাজার নিকৃষ্ট হবে কেন? বাজারে কি দোষ করলো বলেন তো দেখি, বাজারের কি দোষ? বাজার তো কল্যাণের কাজেই করে। বাজার না হইলে আপনি আমি বেঁচে থাকতে পারবো? থাকতে পারবেন? মাছ গোশত কোথা থেকে খাইবেন? তরু তরকারি সবজি কই পাবেন? বাজার না হইলে চাউল ডাউল সব কই পাবেন? বাজার তো জরুরি একটা বিষয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরে মদিনাতে নবী সাল্লাম একটি বাজার প্রতিষ্ঠা করেছেন। যদি নিকৃষ্ট হইতো নবী সাল্লাম বাজার প্রতিষ্ঠা করতেন। সেই বাজারের নাম ছিল সুকে রাসুলিল্লাহ সাল্লাম, এটা রাসুলুল্লাহ সাল্লামের বাজার। কিন্তু আরবি ভাষায় সুখ শব্দ বলতে দুটা জিনিস বোঝানো হয়। একটা হলো সুখ মানে বাজার, আরেক সুখ মানে হলো মেলা। মেলা 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 হয় না আমাদের দেশে? এই মেলার আরবি হলো সুখ। তা আরবেরা বাজারের ক্ষেত্রেও সুখ ব্যবহার করতেন, আবার মেলার ক্ষেত্রেও সুখ ব্যবহার করতেন। যেমন সুখে ওকাস, ওকাস মেলা, আরবের প্রসিদ্ধ মেলা ছিল ওকাস মেলা। ওকাস মেলার আরবি হলো সুখে ওকাস। তাহলে নিকৃষ্ট বাজার না, নিকৃষ্ট হলো মেলা। মেলা নিকৃষ্ট এই কথার জন্য আপনাদেরকে ওয়াজ করে বোঝানো লাগবে না। মেলার মধ্যে দুনিয়ার অশ্লীলতা হয়, অশ্লীলতা হয় না? দুনিয়ার যত নাচ গান অশ্লীলতা সব কোথায় হয়? মেলায় হয়। তাহলে মেলা যে নিকৃষ্ট এটা তো সাধারণভাবেই প্রমাণিত। তাহলে ওখানে ভুলটা কোন জায়গায় হয়েছে? ওই যে সুখ শব্দের একটা অর্থ হলো বাজার, আরেকটা অর্থ হলো মেলা। তা আমরা অনারব হওয়ার কারণে আমরা দেখি যে সব জায়গায় সুখ মানে বাজার, তাহলে এখানেও সুখ মানে বাজার। তো এই জন্য আমরা মূল কথা যেটা বলতেছি সেটা হলো কোরআনের যে কোনো ওয়ার্ড, নবী সাল্লাল্লাহু আলাইহি যে কোনো হাদিসের শব্দ, এগুলো শুধু শাব্দিক অর্থ দিয়ে বোঝা যাবে না, মানে শাব্দিক অর্থ দিয়ে এটার আমল হবে না। এটার আমল জন্য দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে করেছেন আর সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন। এই জন্যই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, সুন্না দেখতে হবে, সাহাবায়ে কেরামের জামাত দেখতে হবে, এটাই মূল। ঠিক কোরআন বুঝতে হলেও সাহাবায়ে কেরামকে দেখতে হবে। সাহাবায়ে কেরাম কী ব্যাখ্যা দিয়েছেন, তারা কীভাবে বুঝছিলেন,